আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, তেমন ভালো নাই, কারণ ঢাকার পরিস্থিতি খুবই খারাপ। তো কি আর বলবো, কোন রকমে বেঁচে আছি, তার মধ্যে একটু ভালো থাকার চেষ্টা করতেছি। যে সময় কাটতেছে না, বাচ্চারা বোর হয়ে যাচ্ছে, আমার ছোট বোন আসছে, সেও বোর হয়ে যাচ্ছে। পিঠা বানাবো, তাই করতেছি। এটা হচ্ছে আতপ চাল, আওলা চাল, যে যেভাবে চিনে। তো সিদ্ধ বসাইলাম, ব্লেন্ডার করে গুঁড়ি করছি, কারণ কোনো মিল খোলা নাই। যে রাইস মিলগুলো আছে সেগুলা খোলা নাই, তাই ব্লেন্ড করে আমি আতপ চালগুলোই করছি। তো কষ্টে আছি, ভালো আছি, দুইটা মিলাই আছি। কারণ হচ্ছে আজকে পিঠা বানাবো, নকশা পিঠা। আপাতত এইখানে রাখি। এই যে আমি এখন আটা করতেছি, আমি প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করছি গরম পানিতে। গুলাগুলা এখন ভালো গরম পানি দিয়ে করতে হবে, যে পানিটার মধ্যে সিদ্ধ করছি। এটা তো পানিটা ভালো করে আটাটা ছেনে নেব। এটার মধ্যে আমি পিঠা বানায় রাখবো। আর এই যে আমার একটা মোটা হয়ে গেছে, এখন আমি ঢেকে দেবো। তেল নেওয়ার জন্য আমার উঠে এটা দিয়ে আমি এই যে তেল নেব। এখন তো আমার কথা বলে নাই নিতেছি। এই যে আমি রুটি বানাই নিতেছি, বাতাসে উল্টাই নিলে সুন্দর হয়। এই যে এই খেজুর কাঁটা গুলো আমি আমার বাড়ি থেকে নিয়ে আসছি, নিজে হাতে গাছে উঠে তারপরে এই কাঁটা গুলা কাটছি আমি। এগুলো হচ্ছে নকশি পিঠা। আসলে এক এক এলাকায় এক এক রকম বানায়, তো আমার এলাকায় এভাবেই করে নকশাটা। এই যে একটু একটা কুটু দিয়ে ছিদ্র কেড়ে রাখছি কই। এই যে আমি নকশাটা করে নিচ্ছি। আমার কিন্তু বেশি সময় লাগে না পিঠাটা বানাইতে। এটা হচ্ছে সাইড কাটা বলে, অনেকে কেরি কাটা বলে, তো আমি কেরিটা করে নিচ্ছি। আমার এলাকায় কিন্তু এটা নকশা পিঠা না, এটা ফুল পিঠা। অনেকে নকশা বলে, অনেকে নকশা কয়েকে জানেন না, এটা হচ্ছে ইয়ের জন্য, হ্যাঁ, শ্বাস দিয়ে করে অনেকে, এর জন্য নকশা বলে। আমরা তো ফুল আছি, এটা এর জন্য ফুল পিঠা। এরকম করে সাইড গুলো কেটে নিতে হবে। আর
আর খেজুর কাঁটা হলে বেশি সুন্দর হয়, টুথপিক দিয়ে করা যায়, সুই দিয়ে করা যায়, কিন্তু আমি অত পারি না, আমার খেজুর কাঁটাটাই ভালো লাগে। টুথপিক আছে তো? না, আমার টুথপিক লাগবে না, আমার খেজুর কাঁটাই আমার কাছে ভালো লাগে। এই যে আমার পিঠা, সবাই জানাবেন আমার পিঠাটা কেমন লাগলো আর আমি কেমন পারি, কমেন্টসে জানাবেন। পিঠার কাজ এখনো চলছে, অনেক সময় লাগবে এই পিঠাগুলো বানাইতে। বানালো একটু দেখেন কত আইটেমের পিঠা, কমেন্টসে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। এই পিঠাটা সবচেয়ে সুন্দর লাগে, গুলটা আমি কিন্তু ডিজাইন কম করতেছি পিঠার মধ্যে, ডিজাইন বেশি করলে পিঠাটা বড় হয়ে যায়, এর জন্য ডিজাইন খুবই অল্প। পিঠাটা খেতে এত মজা, আর এটা কিন্তু এই যে সানলাইট ব্যাটারি, ব্যাটারি দিয়ে বানাইছি আমি। তুমি কি সানলাইট ব্যাটারি অ্যাড দিতেছো? না না, অ্যাড দিতেছি না। সানলাইট ব্যাটারি ছাড়া এটা হয় না, কারণ এটার মধ্যে একমাত্র গুণা থাকে, স্টিল থাকে, আর ওইগুলোর মধ্যে প্লাস্টিকের আবরণ থাকে, সব ব্যাটারি দিয়ে হয় না। এটা কিন্তু এনি আমি তেল বসাই দিলাম কড়াইতে, বেশ অনেকটা পরিমাণ তেল, তো বুঝা যাইতেছে না, মনে হইতেছে অল্প তেল দিছি। তেলটা যখন গরম হবে এই যে আমি পিঠা ছেড়ে দেবো, এই যে এই যে তেলটা গরম হয়ে গেছে, একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে ভাজা যায়, তো আমি বেশি তেল পুরবো না, তাই অল্প করে দিলাম। দেখো এই যে জালটা একটু নড়তে দিলাম, তাতে আস্তে আস্তে হলে সুন্দর হবে। একটু পরে আসবো, তো এখনো পিঠা বানাচ্ছি, আর চুলাতে চারটা পিঠা দিছি, তো তানজিল এখন যাবে সেগুলা বিলু করতে। দেখেন আমাদের পিঠা, তো বেশি দেখেন একটু ধরুক, এই যে তানজিল একটু খাবার নিয়ে আসো, দাঁড়া, বাচ্চাদের জন্য শুকনা খাবার। দেখেন অবস্থা, এই যে এই যে এই যে এই যে কত বিশাল বড় সিরিয়াল, এই শুকনা খাবার নিয়ে আসলো। এটা এটা কেক না? এই যে চানাচুর, এটা হচ্ছে বিস্কিট, এই যে বিস্কিট নিয়ে আসলো আর কেক নিয়ে আসলো। দেখেন অবস্থা, ওর বাচ্চার জন্য নিয়ে আসলো, মানে আমার ছেলের জন্য, ওর বাচ্চা তোমার ছেলে,
আচ্ছা মজা করলাম, একটু আনন্দের মধ্যে থাকার চেষ্টা করি, কিন্তু পারতেছি না, খুবই আপসেট। আসলে ছেলের নাম করে ও খাবে, ও রাতে ক্ষুধা লাগে, তাই ওগুলো নিয়ে আসবে। বারোটা বাজি খেলে একটা বাজি ক্ষুধা লেগেছে।